সাইজির আখড়ায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। আঙিনায় ছোট ছোট দলে ভাগ হয়ে দরদি গলায় গেয়ে চলছেন দেহতত্ত্ব আর মানবপ্রেমের গান। বাংলা 1297 সালের পহেলা কার্তিক মরমী সাধক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার ভক্ত শিষ্যরা এ দিনে সাঁইজিকে স্মরণ করতে ছুটে আসে ছেউরিয়ার মরা কালীগঙ্গা নদীর তীরে। একসময় খুব স্বল্প পরিসরে বাউল সম্রাটের তীরথান দিবস পালন হলেও কালক্রমে এটা পরিণত হয়েছে লালন স্মরণ উৎসবে। সূক্ষ্ম প্রেমের অধিকারী হওয়ার জন্য আজকে আমরা গুরুবাদী ধর্ম গ্রহণ করেছি। বড় বড় সাধক আছে, তাদের সাথে কথাবার্তা হয়, কে করলে কি হয়, কেমন দেখি হলে পরে কি হবে, এসব জানা যায়। এ আয়োজনে যোগ দেওয়ার জন্য বাউলদের কোনো চিঠি দেওয়া হয় না, জানানো হয় না কোনো নিমন্ত্রণ, তারপরও মনের তাগিদে শিষ্যরা ছুটে আসেন বারবার। সাইজের জায়গায় আসলে আমরা অনেক শান্তি পাই, তৃপ্তি পাই। আমি বুড়ি হয়ে গেলেও আমার মন এখন বুড়ি হয়নি, আমার জানার ইচ্ছা আছে। আয়োজন সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লালন একাডেমির কর্মকর্তারা। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাও। অনেক লোকের এখানে সমাগম ঘটে, এই জন্য আমরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে নিশ্চিদ্র নিরাপত্তা আমরা এখানে ব্যবস্থা করা হয়েছে। লালনের অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই সার্থক হবে এই আয়োজন, এমনটাই মনে করেন সাঁই ভক্তরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।